রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মামলায় ধাক্কা খেল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টে আজ বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের এ সংক্রান্ত পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিয়েছে। গত 20 মে আদালত মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় যে রায় দিয়েছিল সেটি বহাল থাকছে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ। আদালত আরও জানিয়েছে রাজ্য সরকার যে বিষয়গুলি পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিল সেগুলির আগে নিষ্পত্তি হয়েছে, ফলে নতুন করে তা পুনর্বিবেচনার আর্জি ভিত্তিহীন। গত 20 মে ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা 3 মাসের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। সময়সীমা শেষ হওয়ার আগেই গত অগস্টের তৃতীয় সপ্তাহে ডিভিশন বেঞ্চের রায় পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য। আদালতের নির্দেশ কার্যকর না করায় রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে সরকারি কর্মচারী সংগঠনগুলি। রাজ্যের পুনর্বিবেচনার সংক্রান্ত মামলার শুনানি গত 9 সেপ্টেম্বর শেষ হয়। আজ এই মামলার রায় ঘোষণা করে ডিভিশন বেঞ্চ। যে মামলার রায় ইতিপূর্বে ডিভিশন বেঞ্চ তারা বলেছিলেন যে ডিএ মিটিয়ে দিতে হবে, 2009-এর যে আইন সেই আইন মোতাবেক ডিএর ডিএ কত পাবে সেটা নির্ধারণ করে অবিলম্বে মিটিয়ে দিতে হবে, 3 মাস সময় দিয়েছিলেন। শেষ মুহূর্তে এসে সরকারের পক্ষ থেকে একটা পুনর্বিবেচনার আবেদন করা হয়, রিভিউ পিটিশন, সেটাও শুনানি হয়ে গিয়েছিল, আজকে আদালত খারিজ করে দিয়েছেন। অর্থাৎ আদালতের মতে রায়ে এমন কোনো ভুল ভ্রান্তি নেই যার মধ্যে দিয়ে পুনর্বিবেচনার প্রয়োজন আছে। এখন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাবেন তা যেতে পারেন, তাদের আইনি অধিকার আছে, কিন্তু রাজ্য সরকারের অসৎ উদ্দেশ্য এটা প্রমাণ হয় এইভাবেই যে তাদের বহু আগেই সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ ছিল এবং যেতে পারতেন যদি তারা মনে করেন যে ট্রাইব্যুনালের রায়টা ভুল হয়েছে কিংবা হাইকোর্টের রায়টা ভুল হয়েছে। সেটা না করে তারা বিষয়টাকে অকারণে দীর্ঘায়িত করছেন, প্রলম্বিত করছেন।